নবদম্পতি প্রথম রাতে যে নামাজ পড়বে এটি নিয়ম কি? স্বামী কি ইমামতি করবে নাকি স্বামী স্ত্রী কোন পাশে দাঁড়াবে, কোন সূরা দিয়ে নামাজ আদায় করবে? এরকম কোনো বিশেষ পদ্ধতি নাই যে স্বামী কোন পাশে দাঁড়াবে বা স্বামী স্ত্রী একসাথে দাঁড়াবে। দুই রাকাত নফল নামাজ প্রত্যেকে যার যার মতো পড়তে পারে, এবং নফল নামাজ পড়াটা সুন্নাহ, এটা হলো মূল কথা। আমার প্রশ্ন হচ্ছে, একবার বাড়ি যাওয়ার সময় আমি সিএনজি থেকে নেমে তাড়াতাড়ি করে রিক্সায় উঠে যাই, তাই আমার ভাড়া দিতে মনে ছিল না, তারাবিতেও সরি ড্রাইভারও হয়তো মনে ছিল না। এখন তার 150 টাকা ভাড়া আমি কিভাবে পরিশোধ করব? আমি তাকে চিনি না, কখনো দেখিও না, এত অবস্থা আমার কী করা উচিত? এই ধরনের পরিস্থিতি যদি কখনো তৈরি হয় যে আসলে সেও খেয়াল করে নাই, আপনিও ভুলে অন্য মনস্ক হয়ে তাকে দিতে পারেন নাই, সে হয়তো টান দিছে, অন্য মনস্ক ছিল, তো এরকম সিএনজি ড্রাইভারকে আর যদি খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে সে টাকা দান করে দিবেন, কোনো গরিব অভাবী মানুষকে দান করে দিবেন, এই নিয়তে যে আল্লাহ এই দানের সবটা ওই সিএনজি ড্রাইভার ভাই যেন পেয়ে যান। আর যদি তাকে পাওয়ার সম্ভাবনা থাকে, কীরকম সম্ভাবনা, যেমন সে গ্রামের কোনো একটা স্টেশনে আপনাকে তুলেছে, অন্য স্টেশনে ড্রপ করেছে, তাহলে সে এই জায়গার সিএনজি ড্রাইভার হওয়ার কথা। সেক্ষেত্রে আপনি একটু খোঁজাখুঁজি করলে, একটু কয়েকদিন যাচাই বাছাই করলে, একটু চেক করলে, জিজ্ঞেস করলে, চেহারা দেখছেন কিনা মনে করার চেষ্টা করবেন, না হলে জিজ্ঞেস করলেন যে কেউ আমার কাছ থেকে ভাড়া পাবেন কিনা, তখন তো ভাড়ার ফিগারটা সে বলতে পারলে বুঝবেন এটাই সেই লোক। এভাবে আপনি খুঁজে তাকে দেওয়ার চেষ্টা করবেন। আমরা সাধারণত পাওনা টাকা আদায় করার জন্য যতটা খোঁজাখুঁজি করি, দেনা টাকা দেওয়ার জন্য কিন্তু এতটা খোঁজাখুঁজি করি না। এখন ধরেন দেনা টাকা দেওয়ার আপনার উদ্দেশ্য হয়তো সৎ, আমি জেনারেল কথা বলছি, দেনা টাকা দেওয়ার ব্যাপারে আপনি একটু কোনোরকম ট্রাই করলেন, হইলে হইলো, না হইলে নাই, পাইলেন না, এবার একটা প্রশ্ন ধরা দিলেন, হুজুর এর মুক্তির উপায়কে বলেন, শর্টকাট কোনো পদ্ধতি বলে দেন, ঝামেলা যেতে পারবো না। কিন্তু যদি টাকা পাইতেন, তাহলে কিন্তু আপনি আমার কাছে প্রশ্ন না দিয়া বরং খুঁজতেন যে কীভাবে বের করা যায়, বের করা যায় না পাইলে তখন বলতেন, হয়তো আপনি একই কাজ করেছেন। আমি আপনার প্রতি সেই সুধারণা রেখে বলছি, আমি জেনারেল কথা বলছি, যে আমরা পাওনা টাকা আদায়ের জন্য আপনার যতটা সোচ্চার এবং যতটা সচেষ্ট, আমাদের দেনাটা দেওয়ার জন্য ততটা সোচ্চার বা সচেষ্ট না। আপনি একটু চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী, না পাইলে আপনি দান করে দেবেন, ইনশাআল্লাহ।